তাহলে এই যে দেখ বাবা, এখান থেকে দেখা, এই যে এখান থেকে বরফ হওয়া চালু হয়েছে, এই যে টোটাল পাইপ কিন্তু বরফ হয়ে যাচ্ছে, ঠিক আছে, টোটালটা এই হবে, টোটালটা রাউন্ড 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 বরফ হয়ে যাবে। তাহলে আমাদের কাজ সাকসেস, আমি আপনাদেরকে দেখাতে পেরেছি যে কি হবে কি হবে, এই কাজটা করলাম। তাহলে আপনাদেরকে আবারও এস এস ইলেকট্রিকে স্বাগতম। মোনা এদিকে নিয়ে দেখাও, এই যে একটা আমি আপনাদেরকে দেখাবো অল ইলেকট্রিকের এই কাজটা দেখাবো, ফ্রিজ মানে ডিপ ফ্রিজ। এর আগে এক মিস্ত্রি এসেছিল, এসে কি করেছে, গ্যাস ভরিয়েছে, ভরার কারণে কিন্তু গ্যাস থাকেনি, কেন থাকেনি, আমাদের যে ভিতরের যে যে পাইপগুলো দেখো লোহার দেওয়া রয়েছে আর একদম পচে গিয়েছে, দেখো মানে জং ধরে শেষ ইন্টু ইন্টু হয়ে গেছে একদম। এখন এর পাইপ টাইপ যা যাবতীয় এর অল এ টু জেড আমি করে মানে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বা এই ফ্রিজটা আমরা কীভাবে রিপেয়ারিং করবো, কীভাবে পাইপ বসাবো, তার সম্পূর্ণ ফান্ডাগুলো যেন আপনারা বুঝতে পারেন। চলো তাহলে এটাকে আমরা খুলবো, এই যে এই হবে আমরা কিন্তু খুলবো, না না দেখে না খোল স্কুলগুলো নিয়ে আয়, একটা টোনাটো খালি আমাকে মুড়ি দিত, এইকে কিন্তু বাবা এদিকে এদিকে এসে দেখাবি, হ্যাঁ শুরু কর, পরে দর্শকদেরকে তুমি দেখাবা, এই যে এর অ্যালুমিনিয়াম আমরা পাইপ করে নেব টোটালি, একটা খুলে ফেললাম, টান টুন দিয়ে খুলতে হবে, এই সাইডে, এরে বাবা রে এই সাইডে, এরে এই সাইডে পাইপই নাই রে, এরি জ্বালা রে, পচি পচি একদম শেষ। স্ক্রু ড্রাইভার আছে নাকি বাড়ি, তোমার বাড়ি দেখো তো, আনো তো স্ক্রু ড্রাইভারে সারি আছে, তাহলে এই যে আবার দেখাচ্ছি, এই যে খুললাম, হ্যাঁ নিয়ে নিয়ে কত বাদ নিয়ে পানিতে কোনো ভালো, এই সাইড থেকে দেখা, এই সাইড থেকে দেখা, এই যে পাইপগুলো এই যে পচে গিয়েছে কিন্তু দেখা যাচ্ছে, ভালো করে একদম জুম করে দেখা, ওইদিকে নিয়ে যা, কাছে নিয়ে যা, এই যে পাইপ শেষ, এখন এর পাইপ আমরা চেঞ্জ করবো, টাটা। এর যে সাইডটা, এই যে এই সাইডটা কিন্তু এটা, এখানে কিন্তু পাইপ রয়েছে, ঠিক আছে, এটা কিও আমরা খুলবো, কিন্তু এটা খুলবো মানে কি, এটা এটা খোলার পরে এটা খুলবো, এটা কিন্তু এই নিচের সাইডটা টোটালটা এই দেশে চলে এসছে, এটাকে আমরা এখন হাতাবো না, একটু দেরি করবো, ঠিক আছে।
তাহলে দেখো এখানে একটা জিনিস দেখাই, আমাদের মেন ঠান্ডা কিন্তু ঠান্ডা হয় এই এই নিতে পারবে এই মধ্যে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এই যে উড়াচ্ছে মানে এই দিচ্ছে, এই যে চলে যাচ্ছে, এই যে ঠিক আছে উড়ে যাচ্ছে। আর এখানে আমাদের কি হবে, এ টানবে, এই যে এটা আনবে, এটা আনবে, এই যে টানতেছে হালকা, দেখলে উড়াতে এই যে ধরো আঙুলটা টানতেছে, এ নেবে আর এ দেবে, এটাই কাজ। তো এখন আমরা তাহলে নতুন একদম পাইপ ফিটিং করে দেখাবো।
রয়েছে, জেল করার জন্য আমার সাথে টেস্টিং রয়েছে, এই যে পাইপ ঠিক আছে, এটাকে বন্ধ করে দিলাম। আমাদের কম্প্রেসার কিন্তু একদম ঠিক আছে, ক্যামেরা বন্ধ করে। তাহলে এই যে পাইপের ভিতরে কিন্তু আমরা স্প্রিং লাগিয়ে ফেলেছি, এই স্প্রিংটা, তাহলে আমরা এখানে ঠান্ডা আছে, আমরা ঠান্ডা কোথা থেকে করবো, উপর থেকে নিচে নিয়ে যাবো না নিচ থেকে উপরে আনবো, এটাতে কিন্তু এখানে ঠান্ডা। এই ঠান্ডাটা আমি পরে বলবো, মানে যেমন কিছু কিছু ফ্রিজ আছে উপর থেকে ঠান্ডা হয়ে নিচে যায়, আবার নিচ থেকে ঠান্ডা হয়ে কিন্তু উপরে আসে, মানে বরফ কোথায় আমরা জমা হবো প্রথম কাহিনী, ওই কাহিনীটা আমি পরে বলবো। তাহলে আমরা প্রথমে এই যে এখানে আমরা ব্যান করে নিলাম, নিয়ে সুন্দর করে এই যে এখানে বসিয়ে দিলাম, এই দেখো সুন্দর
এখানে পুল্লি কিন্তু আমরা চেক করব। আমার মোবাইলটা কই রাখলাম ওই যে উপরে, দেখবো যে এখানে লিক টিক আছে নাকি। আবার লিক টিক থাকলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আবার ঝালাইটাকে করে দেবো। করে দেখতে হবে, এক কাজ বারবার করা যাবে না, সময় লাগুক দেখা করে। আমার চোখগুলো একটু ঘোলা হয়ে গেল নাকি দেখি না, ঝালাই এটা ভালো মতন হয়নি। এই যে সাইডে আমাদের রয়েছে, সাইডে কিন্তু আমাদের এখনো আছে। এই যে দেখা দেখা এখানে দেখা, এই যে এই যে এই যে দেখো, এই দেখো একটু ফাঁকা এখানে রয়েছে। এটাকে আমরা আরও করবো ঝালাই, ভালো করে ঝালাই করবো, তারপরেই কাজ দিয়ে কাজ দিয়ে শেষ করবো। ঝালাই ভালো না হলে লিক হওয়া সম্পূর্ণ থাকবেই থাকবে। আর লিক হওয়া মানে আমাদের যে গ্যাসটা আমরা লাগাবো সেই গ্যাসটা ইয়ে হয়ে যাবে, সোয়াগা লাগতো। এখানে সোয়াগাটা আমার কাছে নেই, মেন কাহিনী হচ্ছে এখানে কেউ কেউ বলবা না। হ্যাঁ, কেউ কেউ বলার দরকার নেই। ধরো তো ধরো, এখন ধরো। হুম, ওদি ধরায় হয় সামুদ্রিক হাস সব। হুম, এই যে মেন কাহিনী আবার চালু করলাম, দিয়ে দিলাম। এই শক্তি ছিল, হ্যাঁ ঢালিয়ে এবার মাথায় ঢালাই। যে জল ঢালিস রে, ছাড়ি দে এটা। হুম, ঠাকুর বুঝিয়ে নিছিস নাকি? হ্যাঁ রে,
এখন দেখবো একদম, এই পরে কিন্তু একদম বাঘের বাচ্চা ঢালাই হয়েছে, আর পুরা মানে লিক হওয়ার কোনো চান্সেস নাই। আবার আমরা পাইপ দিচ্ছি, এখন দিচ্ছার পরে আবার দেখা দিচ্ছি যে কী করা যায় এটাকে। তোরা ঠিক আছে, মানে একটু দেখা দিই, দেখা দিয়ে কাঠ একটু বেশ খাই, একটা রোল শেষ করলাম, টাইমও হয়ে গেল, 12টা হয়ে গেল রে, 12টার মধ্যে বাড়ি যাবো। এইখানে কিন্তু আমি পুরোপুরি খুব ফাজিলাম এবার, এইবারে কিন্তু আমাদের লাস্ট ফিনিশিং চলে এসছে, এইখানে একটু ফাজিলামও হবে, একদম ভালো করে দেখবা এই কাজটা, বন্ধ করো একদম, মানে চেক করে দাও।
চালু হয়েছে। এখন কিন্তু আমাদের এই যে পাইপ কিন্তু বিছানো শেষ, এখন কিন্তু আমাদের মেন ফান্ডা, আমাদের যে মেন টপিক এটা চালু করবো। এই যে আমাদের একটা লাশ মাথা এসেছে এখানে, আর প্রথম চালু করেছি আমরা এখান থেকে, মানে এই যে পাইপটার এই পাইপটা কানেকশন কোথায় কোথায় হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো সুন্দর হবে। তাহলে আমরা এই পাইপটাকে এই পাশে নিয়ে আসবো, এই পাশে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে জয়েন করবো, আর এটাকে এই বেশি জয়েন করে দেবো। চলো, তাহলে এটাকে নিয়ে আসতে গেলে আমাকে কী করতে হবে, এখানে কাটতে হবে ভাই সিধা, এই ইয়েটা ছুলে খেলা, ছুলে খেলা দেখি কর, কর করিয়া নিয়ে আয় লাইন কর ভিতর। ভালো সময় গেল, এক বছর জল নিয়ে খাওয়া দেবো না, এক বছর জল নিয়ে এসে খাওয়া, একদম একদম ভালো করছিল। দেখি এটা কেন হয়।
Yeah.
খেয়ে ফেলেছে, আর একটু দিতে হবে। এই গন্ডগোল ভালো না, দেখো তো কেমন হলো, কেমন হয়েছে? একদম বাগের বাচ্চা। এখন হচ্ছে এটার কাজ, দেখি তো না কিছু হবে না, বলে এখানে আছি। হ্যাঁ, বদমাসি দিদি একটা কাজ করে দিয়ে যাবো। এই তো, এই যে আমার পাইপ, পাইপটাকে আমরা খুলে ঘোরাঘুরি করে দেবো, মামা তো না খুলে হবে। মেন হচ্ছে ঝালাই, ঝালাই তো ভালো করে শিখতে হবে কাজ, নিজের কাজ করতে গেলে। আমি ইচ্ছে করে নোড়া পাইপটাকে ঝালাই করে দেবো, একটা বাইরে বাচ্চা ঝালাই হবে। এখানে কিছু ঠান্ডা আছে, আগুনের হিটিং, আগুনটা বুঝতে হবে। কেননা আমি গ্যারান্টি কাজ করা লোক তো, কত ডিগ্রি সেলসিয়াসে কত ডিগ্রি গরম হবে, কি গরম হবে বলা হোক, দেখো অত বসবার না।
তাহলে এবার আমরা উপরে চলে এসেছি, বাচ্চারা ভিডিও করতে পারো।
আমাদের পাইপের যে গ্যাসটা কিন্তু আমাদের ইয়ে হয়ে গেল, ধ্যান ঢুকতেছে বেশি গ্যাস আমরা ছাড়বো না। এখন তাহলে আমাদের যে গ্যাসটা আমরা ছেড়েছি ওই গ্যাসটা কিন্তু আমাদের চলে গিয়েছে, বাকিটাও আমরা ছাড়বো যেটা আমাদের এই পাইপের মধ্যে আছে। এই যে শেষ, এই যে ছেড়ে দিয়েছি সব যা আছে, কম্প্রেসার আমাদের নিয়ে নিল। আসুক ও মিটার আসুক, তাহলে আমাদের হ্যাঁ এই তো চলে আসতেছে, আসুক বাস। আমরা এটাকে মেরে দেব, মেরে দেওয়ার পর এটাকে আমরা ছেড়ে দেব, সব দিয়ে দিছে এই ইয়েকে। তাহলে আওয়াজ সারবো এখানে, এই যে সারলাম, ধরিস তো এটা কত ধাপ করে ভাস না, নাহলে কেউ ধুব হয়ে যাবে। এইভাবে কিন্তু ঠান্ডা চলে এসছে, এটাকে আমরা যদি বরফ দেখতে চাই না তাহলে এই হয়ে বরফ কখনো দেখা যাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে বলতো, এই যে বরফ অল্পই ছাড়া হাত আটকে দিছে, এই বরফে হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু হাত আটকায় দিবে। যে বরফ হচ্ছে, এই যে হচ্ছে দেখো ঘাম তুলছে বা পাইপ, এখন যদি আমি এর এই যে ভালো করে দেখা এই বরফে কিন্তু হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু আটকে ধরবে। এই যে হচ্ছে খালি বরফ, বরফ করে দেখালাম, এই দেখো আমাদের গ্রুপে ছিল, এই গ্রুপটা বানাচ্ছি, এই যে গ্যাস আমরা ভরিয়েছি, আর এটা কিন্তু আমার ইউটিউবে থাকবে। আর এই যে দেখ, এই যে এখান থেকে আমাদের বরফ হচ্ছে এই পাইপটা, আর এই বরফ হতে 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 এটা চলে যাবে। তাহলে এই যে দেখ বাবা, এখান থেকে দেখা, এই যে এখান থেকে বরফ হওয়া চালু হয়েছে, এই যে টোটাল পাইপ কিন্তু বরফ হয়ে যাচ্ছে, ঠিক আছে, টোটালটাই এই হবে, টোটালটা রাউন্ড 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 বরফ হয়ে যাবে। তাহলে আমাদের কাজ সাকসেস, আমি আপনাদেরকে দেখাতে পেরেছি যে কী হবে এই কাজটা করলাম। তাহলে এখানে আমাদের সমাপ্ত হয়ে গেল, যদি ভালো লাগে দেখেন তাহলে অবশ্যই লাইক ফাইক যা যাবতীয় ভালো লাগে করে।
আমি সারা দিন একটা জল সাপ্লাই করি, আমার নাম লিখে দিতে পার, মানে এখানে নাম নিতাই সাহা জুড়িপাড়া। Thank you.